সর্বোচ্চ কত উচ্চতার ভবন নির্মাণ সম্ভব প্রশ্নটি আসতেই পারে হাজার হাজার বছর আগে থেকেই সুউচ্চ ভবন বা কাঠামো নির্মাণ হয়ে আসছে একের পর এক সুউচ্চ ভবন তৈরির ঘটনা থেকে যে প্রশ্নটির সামনে আসছে তা হল এমন কি কোনো পয়েন্ট আছে যে পয়েন্টে পৌঁছানোর পর আমরা তার চেয়ে আর বেশি লম্বা বিল্ডিং বা ভবন তৈরি করতে পারবো না থাকলে কোন সে পয়েন্ট ইউটিউব চ্যানেলের রিয়েল লাইফ লোড় এ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে আপনি যা ধারণা করেন তার চেয়েও বেশি লম্বা বিল্ডিং তৈরি করা সম্ভব তাহলে চলুন হিসাবটা শুরু করা যাক বর্তমান বিদ্যমান কাঠামোগুলোর মাধ্যমে আপনি যে ভবনে বসবাস করেন সম্ভবত হতে পারে সেটি চার পয়েন্ট পাঁচ মিটার বা পনেরো ফুট লম্বা বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু মূর্তি হচ্ছে স্প্রিং টেম্পল বুদ্ধ এর প্রায় আটাশ গুণ বেশি লম্বা যা একশো মিটার বা চারশো ফুট এটি কত লম্বা তা ব্যাখ্যা করার জন্য আমরা বলছি যে আপনি যদি মূর্তিটির মাথা থেকে ঝাঁপিয়ে পড়েন তাহলে মাটিতে পড়ার আগেই পাঁচ পয়েন্ট পাঁচ সেকেন্ড সেদিকে তাকিয়ে থাকতে পারবেন গিজের গ্রেট পিরামিডটি এর চেয়ে কিছুটা লম্বা একশো মিটার বা চারশো আশি ফুট চার বছরের পুরনো এই একটি বিল্ডিংয়ের জন্য এটা খুব বাজে উচ্চতা না অবিশ্বাস্যভাবে এই বিশাল পিরামিড ছিল আটত্রিশশো একাশি বছর পর্যন্ত মানুষের করা সবচেয়ে উচ্চতম পিরামিড পরবর্তীতে এটাকে মাত্র এক ডজন বা তার কিছু মিটার বেশি উচ্চতায় পেছনে ফেলেছিল তেরোশো এগারো সালের ইংল্যান্ডে নির্মিত লিঙ্কন ক্যাথেড্রাল একশো ষাট বা পাঁচশো চব্বিশ ফুট উচ্চতা নিয়ে এটি আঠারোশো সালে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং ছিল এরপর এই খেতাব কেড়ে নেয় ওয়াশিংটনের স্মৃতিস্তম্ভ তবে একশো উনআশি মিটার পাঁচশো পঞ্চান্ন ফুট উচ্চতার এই বিশাল কাঠামোটি কেবল একটি সংক্ষিপ্ত সময়ের জন্য লম্বা ছিল নিচের ভিডিওটি সব ব্যাখ্যা করে দিবে। কিন্তু আমাদের কৌতূহলের ব্যাপারটি কি হবে মানুষ কখনও নির্মাণ করতে পারবে সবচেয়ে বড়ো জিনিসটা কী বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংটা হচ্ছে বুর্জ খলিফা এটি অসাধারণ উচ্চতার আটশো তিরিশ মিটার বা সাতাশো বাইশ ফুট এই বিল্ডিং এটির আগে নির্মিত সব কিছুকে পেছনে ফেলে বাম অনেক পরিণত করেছে এই বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে যেতে আপনি অনেক সময় পাবেন বিট সেকেন্ড কিন্তু এই সীমার সর্বশেষ নয় অনুমান করা বলা যায় যে আমরা এর চেয়ে বেশি আরও অনেক বেশি উচ্চতা যেতে পারি তথ্য মতে সত্যি এটি উচ্চতা সর্বোচ্চ উচ্চতা নয় যাই হোক আপনাকে আপনার উপরের কাঠামো ওজনের উপর ভিত্তি করে নিচের বেচ আরও প্রসারিত করতে হবে কিন্তু যুক্তি দিয়ে বললে পৃথিবী যেহেতু গোলাকার তাই এই স্পষ্টত বাস্তব জীবনে কাজ করে না বর্তমান আমাদের যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিতে আমরা সম্ভবত সবচেয়ে লম্বা বিল্ডিং হিসেবে নির্মাণ করতে পারব এক্স সিট চার হাজার বিল্ডিং এই বিল্ডিং এখনও নির্মাণ হয়নি কিন্তু এটির পরিকল্পনা সম্পন্ন হয়েছে এই বিশাল কাঠামো চার হাজার মিটার বা চার কিলোমিটার টু পয়েন্ট ফোর লম্বা হবে উনিশশো সালে জাপানের টৈশই কর্পোরেশনের এই ভবনটি ডিজাইন করেছে কিন্তু যদি আপনি মনে করেন যে এই কাঠামো নির্মাণ সহজ হবে আবার চিন্তা করুন এই কাঠামোটির ভিত্তি ছয়